প্যাশন অথবা প্রফেশন যে কাজের জন্য ইউটিউবকে ব্যবহার করেন না কেন, একটি ইউটিউব চ্যানেল খোলা এবং প্রপার ওয়েতে একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। যদিও আমরা যারা ইউটিউবে অনেকদিন ধরে কাজ করি তারা এই বিষয়টা সম্পর্কে কম বেশি সবাই জানি এবং এইটি ইউটিউবের সবচাইতে প্রাইমারি লেভেলের একটি কাজ। বাট যারা বিগিনার্স তারা অনেক সময় দেখা যায় যে একটি ইউটিউব চ্যানেলকে প্রপার ওয়েতে কীভাবে কাস্টমাইজ করতে হবে সেই জিনিসটা তারা বুঝে উঠতে পারে না, বা সেই জিনিসটা প্রপার ওয়েতে না বুঝতে পারার কারণে ইউটিউব চ্যানেলটা অ্যাট্রাকটিভ হয় না বা তাদের ভিউয়ার্সদের কাছে সেই ধরনের কোনো মূল্যায়ন পায় না। তো এই প্রবলেমটার সলিউশন হিসেবে একটি ইউটিউব চ্যানেলকে কীভাবে প্রপারলি কাস্টমাইজ করা যায় সেই ভিডিওটি নিয়ে আমরা হাজির হলাম আপনাদের সামনে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি একটি ইউটিউব চ্যানেল কীভাবে খোলা হয় এবং কীভাবে একটি চ্যানেলকে প্রপারলি কাস্টমাইজ করতে হয়। ওকে, নতুন করে একটি ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউবের হোম পেজে যেতে হবে। সেজন্য আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে www.youtube.com লিখে যদি এন্টার দেই তাহলে আমরা ইউটিউবের হোম পেজে চলে যাব। দেখুন, ইউটিউবে আসার পর আমাদেরকে সাইন ইন অপশনটিতে ক্লিক করতে হবে এবং আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ইউটিউবে লগ ইন করে নিতে হবে। তো আমরা যদি ইউটিউবে লগ ইন করার জন্য আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেই, দেন আমাদের পাসওয়ার্ডটি দেওয়ার মাধ্যমে আমরা ইউটিউবে লগ ইন করতে পারব। এভাবে আপনারা আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউবে লগ ইন করার পর দেখতে পাবেন যে আপনাদের যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা ইউটিউবে লগ ইন করেছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার যে প্রোফাইল পিকচার সেটি আপনার রাইট সাইডের ওপরে আপনার হচ্ছে আইকন হিসেবে শো করবে। দেখুন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে এসেছে, মাই চ্যানেল, ক্রিয়েটর স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট এক্সেট্রা, অনেকগুলো অপশন। এখান থেকে আমাদেরকে ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে একটি চ্যানেল ক্রিয়েট করার জন্য। আপনি যদি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন একটি লেখা উঠবে যে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিওস। তার মানে হচ্ছে আমাদের এই ইমেল অ্যাড্রেসটির আন্ডারে ইউটিউবে কোনো ইউটিউব অ্যাকাউন্ট খোলা নেই, আমাদেরকে নতুন করে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমাদেরকে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনার ইউটিউবে নতুন করে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কী নাম আপনি ইউজ করবেন, অর্থাৎ ইউটিউবের ইউজার নেমটি কী হবে সেটি এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে একটা ডেমো হিসেবে নাম দিয়ে দিচ্ছি, আমি নাম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের নাম চুজ করে নেবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন নামটা যাতে ইউনিক হয়। ঠিক আছে, আমি একটি ডেমো নাম দিয়ে দিচ্ছি, এখন ক্রিয়েট চ্যানেল। দেখুন, আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের চ্যানেলটি দেখতে চাই তাহলে দেখুন ক্রিয়েটর স্টুডিও, এখান থেকে দেখুন ভিউ চ্যানেল একটি অপশন রয়েছে, এই ভিউ চ্যানেলে ক্লিক করলে আপনাদের চ্যানেলটি ওপেন হয়ে যাবে। দেখুন, আমাদের চ্যানেলটি ওপেন হয়ে গেল। বাট আমাদের চ্যানেলটিতে যেহেতু কোনো কিছুই কাস্টমাইজ করা নেই সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের চ্যানেলের লেয়ারটি কাস্টমাইজ করার জন্য এখানে দেখুন এডিট লেআউট নামে একটি অপশন রয়েছে, আমাদের এই এডিট লেআউট অপশনটিকে চুজ করতে হবে। আমরা যখন এডিট লেআউটে ক্লিক করব আমাদের সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে যেখানে আমাদের প্রোফাইল পিকচার এবং চ্যানেল আর্ট চুজ করার জন্য দুটি অপশন থাকবে। তো এখান থেকে আপনার গুগলের যে প্রোফাইল পিকচার থাকবে সেটি ডিফল্ট অবস্থায় নিয়ে নিয়েছে, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে একটি অপশন রয়েছে এডিট চ্যানেল আইকন, এখান থেকে আপনি আপনার চ্যানেল আইকনটি এডিট করে নিতে পারেন। তো আমি ডিফল্ট অবস্থায় আমার গুগলের ছবিটি রাখছি, আপনারা চাইলে এডিট করে নেবেন। আর এডিট চ্যানেল আর্ট, এখান থেকে আপনি আপনার চ্যানেল আর্ট অ্যাড করতে পারবেন। দেখুন, আমি যদি এখানে অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করি তাহলে দেখুন ফটো আপলোড করার অপশন দেখাবে, আপনার যদি কোনো ছবি অলরেডি আপলোড করা থাকে সেটা এখানে ইওর ফটোসের মধ্যে দেখাবে, অথবা আপনি যদি ইউটিউবের ডিফল্ট গ্যালারি থেকে কোনো ছবি আপনার চ্যানেল আর্ট হিসেবে ইউজ করতে চান তাহলে গ্যালারি থেকে আপনি চুজ করে নিতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য গ্যালারি থেকে একটি ছবি চুজ করে নিচ্ছি। এখান থেকে দেখুন অ্যাডজাস্ট দ্য ক্রপ একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা কোন অংশটিকে দেখাতে চাচ্ছেন আপনাদের ডিসপ্লেতে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, জাস্ট সিলেক্ট দিলেই আপনার ইউটিউবের চ্যানেল আর্টটি এখানে শো করবে। তাহলে আমাদের প্রোফাইল পিকচার এবং চ্যানেল আর্ট অ্যাড করা হয়ে গেল। এখন দেখুন আপনার ইউটিউবের নিচে অ্যাড এ সেকশন নামে একটি অপশন রয়েছে, আপনি যদি অ্যাড এ সেকশনটিতে ক্লিক করেন তাহলে আপনার এখানে কন্টেন্ট এবং লেআউটের একটি অপশন আসবে। কন্টেন্টটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার রিসেন্ট যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে, যেমন পপুলার আপলোড, আপলোড পপুলার আপলোড যদি আপনি ক্লিক করেন আপনার যে ভিডিওগুলো সবচাইতে বেশি পপুলার সেইগুলো দেখাবে, আপলোডগুলো ক্লিক করলে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই সবগুলো ভিডিও এখানে দেখাবে। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে একটি একটি করে দেখে নিতে পারেন। আর এখানে দেখুন হরিজেন্টাল রো এবং ভার্টিক্যাল লিস্ট দুইটি অপশন রয়েছে, আপনি যদি হরিজেন্টালি দিতে চান হরিজেন্টালিও দিতে পারেন, ভার্টিক্যাল লিস্ট ওয়াইজ দিতে চাইলে ভার্টিক্যালি দিতে পারেন। যেহেতু আমার এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড করা নেই, আমি আমার অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে এমন একটি চ্যানেল থেকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি যদি আমার চ্যানেলটিতে চাই, দেখুন এখান থেকে যদি আমি আমার
মাই চ্যানেলস অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আমার চ্যানেলে ঢুকি, তাহলে দেখুন এখানে ভিডিওস একটি অপশন রয়েছে। এই ভিডিওসের ভিতর যদি আপনারা যান তাহলে দেখুন আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করছে। ঠিক আছে, আপনারা যদি এখান থেকে এডিট লেআউট অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখুন আপনার যে ভিডিওগুলো এখানে রয়েছে আমার এখানে আপলোড চুজ করা রয়েছে। আপনি যদি অল ভিডিও দেন তাহলে আপনার সবগুলো ভিডিও শো করবে, আপনি যদি লাইকড ভিডিও দেন তাহলে যে ভিডিওগুলো লাইক করেছেন সেই ভিডিওগুলো এখানে শো করবে। এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আর ডান সাইডে দেখুন এইখানে একটি অপশন রয়েছে মোস্ট পপুলার অথবা ডেট অ্যাডেড ওল্ডেস্ট আর হচ্ছে ডেট অ্যাডেড নিউয়েস্ট। আমারটাতে ডেট অ্যাডেড নিউয়েস্ট অপশন চুজ করা রয়েছে। এর মানে হচ্ছে আপনি যদি ডেট অ্যাডেড নিউয়েস্ট অপশনটি চুজ করে রাখেন তাহলে আপনার সবচাইতে রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি আপনার হোম স্ক্রিনে শো করবে। আর আপনি যদি ডেট অ্যাডেড ওল্ডেস্ট অপশনটি চুজ করে রাখেন তাহলে আপনার ইউটিউবে অ্যাট ফার্স্ট আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেখান থেকে নতুনের দিকে ক্রমান্বয়ে আপনার ভিডিওগুলো এখানে শো করবে। আর মোস্ট পপুলার অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওগুলোতে সবচাইতে বেশি ভিউ রয়েছে সেই ভিডিওগুলো টপ থেকে বটম পর্যন্ত আপনার শো করবে একটার পর একটা। আর এখানে দেখুন গ্রিডের এখানে এবং গ্রিড এবং লিস্ট দুইটি অপশন রয়েছে। আপনি যদি লিস্ট অপশনটি চুজ করেন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওগুলো লিস্ট আকারে এখানে শো করছে। এই দেখুন লিস্ট আকারে এখানে শো করছে। আবার আপনি যদি 15 আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে আবার আপনাকে এডিট লেআউট অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনি যেখান থেকে গ্রিড থেকে লিস্ট করেছিলেন সেইখানে গিয়ে সেমভাবে আপনি আবার যদি গ্রিড চুজ করে দেন তাহলে আপনার ভিডিওগুলো আবার গ্রিড আকারে শো করবে। এভাবে সিম্পলি আপনি আপনার ভিডিওগুলোকে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার বা আপনার চ্যানেলের যে ভিউয়ার্স তাদের জন্য বিভিন্নভাবে কাস্টমাইজ করে শো করাতে পারেন। এরপরে দেখুন প্লেলিস্টে একটি অপশন রয়েছে। আমরা যদি প্লেলিস্টে যাই তাহলে দেখতে পাবো আমার চ্যানেলে যে প্লেলিস্টগুলো ক্রিয়েট করা রয়েছে সেই প্লেলিস্টগুলো এখানে শো করছে। আর আমরা যদি আমাদের নতুন তৈরি করা চ্যানেলটিতে যাই তাহলে যদি আমরা প্লেলিস্ট অপশনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এর ভিতরে কোনো প্লেলিস্ট নেই, কারণ আমরা এখনও পর্যন্ত এখানে কোনো ভিডিও বা প্লেলিস্ট ক্রিয়েট করিনি। এক্ষেত্রে এডিট লেআউটটিতে আপনাকে ক্লিক করতে হবে। এডিট লেআউট ক্লিক করার পর আপনি দেখুন নিউ প্লেলিস্ট অ্যাড করার আপনি একটি অপশন পাবেন। তো নিউ প্লেলিস্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্লেলিস্টের নামটা এখানে দিতে হবে। তো আমি টেস্ট হিসেবে একটা টেস্ট প্লেলিস্ট নামে একটি প্লেলিস্ট ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা যখন কোনো প্লেলিস্ট ক্রিয়েট করবেন আপনাদের যদি ভিডিওগুলো সরাসরি প্লেলিস্টে সেট করা থাকে তাহলে এটি পাবলিক অবস্থায় রাখবেন, আদারওয়াইজ আপনি চাইলে প্রাইভেট অবস্থায় প্লেলিস্ট ক্রিয়েট করে পরবর্তীতে আপনি এটাকে পাবলিক করে দিতে পারেন। তো আমি এটা প্রাইভেট অবস্থায় ক্রিয়েট করছি প্রথমে। এখন যদি আমি ক্রিয়েট দেই ক্রিয়েট হচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে কোনো ভিডিও নেই আমার এই প্লেলিস্টটিতে ক্রিয়েট করার মতো, এই জন্য এটা ক্রিয়েট হচ্ছে না। বাট আমি যদি আমার অলরেডি যে সব প্লেলিস্ট আমার চ্যানেলটিতে ক্রিয়েট করা রয়েছে ওই চ্যানেলটি থেকে দেখাই তাহলে দেখুন এডিট লেআউটে ক্লিক করার পর আপনার নিউ প্লেলিস্ট অ্যাড করার একটি অপশন দেখাবে। এখানে যদি আমরা দেই টেস্ট নামে যদি একটা প্লেলিস্ট ক্রিয়েট করি আমি এটা প্রাইভেট রাখছি এবং ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আমার এখানে টেস্ট প্লেলিস্ট নামে একটি নতুন প্লেলিস্ট ক্রিয়েট হয়েছে এবং এই প্লেলিস্টটাকে আমাদের এখন এডিট করতে হবে। তো এখানে যাওয়ার পর দেখুন অ্যাড এ ডিসক্রিপশন, আপনারা ডিসক্রিপশনে ক্লিক করে আপনাদের এই প্লেলিস্ট সম্পর্কে যা বলতে চান সেটা ডিসক্রিপশন আকারে লিখে দিতে পারেন। এরপর দেখুন আমরা যদি ভিডিও অ্যাড করতে চাই প্লেলিস্টে দেখুন অ্যাড ভিডিওস একটি অপশন রয়েছে। অ্যাড ভিডিওসে যাওয়ার পর আপনি যদি আপনার ফেসবুকে অলরেডি সরি আপনার ইউটিউবে অলরেডি যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেই ভিডিও থেকে যদি আপনি কিছু ভিডিও এই প্লেলিস্টে অ্যাড করতে চান তাহলে দেখুন ইওর ইউটিউব ভিডিওস অপশন রয়েছে। এটাতে ক্লিক করার পর আপনি চাইলে 4-5টা বা যে কয়টা আপনার পছন্দ মতো আপনি ভিডিওগুলো এই প্লেলিস্টের আন্ডারে অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার আপলোড করা ভিডিও থেকে বেশ কিছু ভিডিও আমার এই প্লেলিস্টে অ্যাড করে দিলাম। এখন দেখুন আমি যদি নতুন করে প্লেলিস্টে ক্লিক করি তাহলে আমার এক্সিস্টিং যে প্লেলিস্টগুলো ছিল তার সঙ্গে নতুন একটি প্লেলিস্ট অ্যাড হয়েছে টেস্ট প্লেলিস্ট নামে এবং এটার ভিডিওতে আমি অলরেডি 4টি ভিডিও আপলোড করেছি। তাহলে আশা করি আপনারা প্লেলিস্ট কীভাবে তৈরি করে এবং কীভাবে কাস্টমাইজ করে বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা যদি চ্যানেলস অপশনটিতে যাই এখানে গেলে আমরা দেখতে পাবো আমরা কোন কোন চ্যানেলকে কারেন্টলি সাবস্ক্রাইব করে রেখেছি এগুলো আমরা দেখতে পাবো। আর এরপর একটি অপশন রয়েছে ডিসকাশন, আপনারা যদি ডিসকাশনে যান তাহলে আপনাদের পাবলিক ডিসকাশনের জন্য আপনারা কোনো কমেন্ট এখানে অ্যাড করে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, আমি নর্মালি ডেমো হিসেবে একটি কমেন্ট অ্যাড করে রেখেছি। তো এরপর দেখুন অ্যাবাউট একটি অপশন রয়েছে, অ্যাবাউটে আপনার চ্যানেল সম্পর্কে আপনি আপনার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদেরকে যে তথ্যগুলো দিতে চান সেই তথ্যগুলো আপনি অ্যাবাউটের আন্ডারে লিখে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি ইউটিউবের বেসিক যে পয়েন্টগুলো আপনার অ্যাড করার মতো। এরপর আমি আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি। দেখুন আপনার চ্যানেল আর্টে এখানে কিছু লিঙ্ক রয়েছে, ফেসবুক, লিঙ্কডিন, গুগল প্রোফাইল, বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করা রয়েছে। তো এইটা আপনারা কীভাবে অ্যাড করবেন? দাঁড়ান আমি নতুন চ্যানেলটি থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি আমাদের নতুন তৈরি করা ইউটিউব চ্যানেলটিতে যাই দেখুন এডিট লেআউটে ক্লিক করার পর
আমরা যদি এই এডিট আইকনটিতে ক্লিক করি চ্যানেল আর্টের মধ্যে, তাহলে দেখুন এখানে এডিট লিঙ্কস এবং এডিট চ্যানেল আর্ট দুইটি অপশন রয়েছে। তো এডিট চ্যানেল আর্ট আমরা ক্লিক করব না, কারণ আমরা অলরেডি আমাদের চ্যানেল আর্ট সিলেক্ট করে নিয়েছি। তো আমরা যদি এডিট লিঙ্কসে ক্লিক করি তাহলে কি হবে, এডিট লিঙ্কসে ক্লিক করার পর দেখুন অনেক সময় এই ধরনের প্রবলেম হয় যে আপনি এডিট লিঙ্কসে ক্লিক করছেন বাট ওই পেজটি আসছে না। তখন জাস্ট একবার এডিট লেআউট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডিজায়ার পেজটিতে আপনারা পৌঁছে যাবেন। দেখুন এখানে চ্যানেল ডিসক্রিপশনের অপশনটি রয়েছে, যেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। এরপরে চাইলে আপনি আপনার বিজনেসের জন্য একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, আর কান্ট্রি হিসেবে এখানে আপনারা বাংলাদেশ বা অন্য কান্ট্রি থেকে হলে অন্য কান্ট্রি চুজ করে দিতে পারেন। এর নিচে দেখুন লিঙ্কস অপশনটি রয়েছে, আমরা মেইনলি যেটা নিয়ে কথা বলছিলাম যে কীভাবে এই কাস্টম লিঙ্কগুলো আমাদের চ্যানেল ব্যানারের মধ্যে আমরা অ্যাড করতে পারি। তো এই লিঙ্ক অপশনের নিচে দেখুন সুন্দর করে একটি অ্যাড অপশন দেওয়া রয়েছে। আমরা যদি অ্যাড অপশনটিতে ক্লিক করি এখানে আমরা লিঙ্কের টাইটেল দিতে পারবো। ধরুন আমরা ফেসবুক অ্যাড করতে চাচ্ছি, তো আমরা ফেসবুক নামে একটি টাইটেল দিলাম, আর ইউআরএল হিসেবে ধরুন আমরা facebook.com অপশনটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে পেজটি ফেসবুকের বা ইউটিউবের বা অন্য অন্য সাইট, সোশ্যাল মিডিয়া হোক বা আপনাদের পার্সোনাল ওয়েবসাইট হোক, যে সাইট অ্যাড করতে চান সেই সাইডের যে ইউআরএলটা রয়েছে সেটা এখানে চুজ করবেন এবং ডান। জাস্ট ডান দিলেই দেখবেন আপনার ফেসবুকটি আপনার চ্যানেল আর্টের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। এই দেখুন এখানে ফেসবুকটি অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি এভাবে ফেসবুক, ইউটিউব, গুগল বা অন্য অন্য আপনার যত সোশ্যাল সাইট আছে আপনি সবগুলোই এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি টোটাল 5টা এখানে অ্যাড করতে পারবেন। দেখুন এখানে একটা অপশন রয়েছে লিঙ্কসের ভিতরে, যদি আপনি যান এডিট লিঙ্কস অপশনে যদি যান, দেখুন ওভারলে ফাস্ট, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আপনি ম্যাক্সিমাম 5টা পর্যন্ত শো করাতে পারবেন। সো এখানে আপনি ম্যাক্সিমাম 5টাই অ্যাড করবেন, তার বেশি অ্যাড করবেন না, তাহলে সেটা শো হবে না। তো যাই হোক, এটা ছিল কীভাবে আমরা লিঙ্কগুলো অ্যাড করব। এরপর আমি আপনাদের আর কয়েকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি যদি আমার চ্যানেলে যাই, দেখুন এখান থেকে আমাদের ফার্স্টে যেতে হবে ক্রিয়েটর স্টুডিওতে। এরপর দেখুন লেফট সাইডে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে চ্যানেল অপশনটিতে আমরা যাব। আমরা যদি চ্যানেল অপশনটিতে যাই, চ্যানেলের আন্ডারে দেখবেন স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চ্যানেল কারেন্টলি কোন কোন অপশনের জন্য ইনেবল রয়েছে এবং কোন কোন অপশন এখনও ইনেবল হয়নি। তো এগুলো আপনারা পরে আস্তে আস্তে দেখে নেবেন। মনিটাইজেশনে আমি এখন যাচ্ছি না, আপনার ফার্স্ট চ্যানেল ক্রিয়েট করার পর আপনার মনিটাইজেশনটা অন হবে না। আপনাকে বর্তমান ইউটিউব যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী অ্যাটলিস্ট 10,000 ভিউ রিচ করতে হবে, দেন আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হবে। আমি তারপরও দেখিয়ে দিচ্ছি, আমরা যদি মনিটাইজেশনে যাই তাহলে দেখতে পাবেন, দেখুন এখানে একটা থ্রেশহোল্ড রয়েছে 10,000 ভিউয়ের জন্য। তো আপনার যখন 10,000 ভিউ অলরেডি ফুলফিল হবে তখন আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে আপনি আপনার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্রুভাল চাবেন এবং ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করে এটি অ্যাক্টিভ করে দিবে। এরপর দেখুন আপলোড ডিফল্টস একটি অপশন রয়েছে, আপনি যদি আপলোড ডিফল্টসে যান, দেখুন এখানে আপনি কিছু জিনিস সেট করে দিতে পারবেন। এটার মেইন মিনিংটা হচ্ছে আপনি এখানে যে ধরনের অপশন চুজ করে দিবেন, পরবর্তীতে আপনি ইউটিউবে আপনার যত ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিওতে আপলোডের এই ডিফল্ট অপশনগুলো আপনার অলরেডি সেট করা থাকবে। এখানে প্রাইভেসি দেওয়া আছে পাবলিক, আপনি যদি পাবলিক সেট করেন তার মানে হচ্ছে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর ডিফল্ট অবস্থায় সেটা পাবলিক থাকবে। আপনি চাইলে পরে চেঞ্জ করতে পারবেন বাট প্রাইভেসি স্টাইলটা আপনার পাবলিক থাকবে ডিফল্ট অবস্থায়। ক্যাটাগরি থেকে আপনি যে কোনো আপনার চ্যানেলের ভিডিওগুলো যে ক্যাটাগরির সেখান থেকে আপনি একটি ক্যাটাগরি চুজ করে দিতে পারেন। আমি হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে খুলছি। লাইসেন্স এটা ডিফল্ট স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। টাইটেলের মধ্যে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট টাইটেল লিখে দেন, যেমন আমি এখানে হাউ টু লিখে রেখেছি, তার মানে হচ্ছে আপনার প্রত্যেকটি ইউটিউবে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন তার প্রত্যেকটি টাইটেল লেখার পূর্বে হাউ টু লেখাটি থাকবে। আপনি চাইলে ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন বাট ডিফল্ট অবস্থায় এটি থাকবে। এক কথায় আপনি আপলোড ডিফল্টসের ভিতরে যে সেটিংটা করবেন সেই সেটিংটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই হবে। এরপর হচ্ছে ফিচার্ড কন্টেন্ট। আমরা যদি ফিচার্ড কন্টেন্টে যাই তাহলে দেখুন এখানে ফিচার্ড কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করার মাধ্যমে ফিচার্ড কন্টেন্ট অ্যাড করতে পারবেন। দেখুন এখানে মোস্ট রিসেন্ট আপলোড, আপনি যদি সর্বশেষ আপনার যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেই ভিডিওটি ফিচার্ড কন্টেন্ট হিসেবে ইউজ করতে চান তাহলে আপনারা এই অপশনটি চুজ করতে পারেন, অথবা চুজ এ ভিডিও অর প্লেলিস্ট থেকে আপনি যে কোনো একটা কাস্টম ভিডিও অথবা কাস্টম প্লেলিস্ট এখানে চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্লেলিস্ট চুজ করছি, ধরুন এখান থেকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে আমার, আমি এইটি চুজ করে দিচ্ছি। এটি যদি আমরা সেভ করে দেই দেখুন ফিচার্ড কন্টেন্টের আন্ডারে, তাহলে যেটা হবে এখানে কয়েকটি অপশন রয়েছে, ইন ভিডিও অর কাস্টম স্টার্ট টাইম। তো ইন ভিডিওতে যদি আপনি দেন তাহলে হচ্ছে প্রত্যেকটা আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওর একদম লাস্টে আপনার এই ভিডিওর আপনার এই যে চ্যানেল আর্টে আপনি সরি আপনি যে প্লেলিস্টটি অ্যাড করলেন সেই প্লেলিস্টটি প্রত্যেকটা ভিডিওর লাস্টে এখানে শো করবে। আর আপনি যদি কাস্টম স্টার্টিং টাইম দেন তাহলে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন, সেই সময়ের পরে আপনার এই প্লেলিস্টটি আপনার ওই ভিডিওতে শো করবে। তো আমি এখানে এন্ড অফ দ্য ভিডিও দিচ্ছি। এবং অপটিমাইজিং টাইম এখানে দেখেন একটি টিক দেওয়া রয়েছে, এর মানে হচ্ছে যখন আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ভিউ হবে তখন আপনার এই ভিডিওটি আপনার প্লেলিস্টটি আপনার ভিডিওতে শো করবে। তো আমি এই টিকটি উঠিয়ে দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে আমার এই প্লেলিস্টটি সবসময়ই আমার প্রত্যেকটা ভিডিওর লাস্টে গিয়ে শো করা হোক।
আর কাস্টম মেসেজ, আপনি যদি এই প্লেলিস্টের এগেনস্টে কোনো মেসেজ আপনার ভিউয়ার্সদের জন্য ডেলিভার করতে চান, আপনি সেই মেসেজটি এখানে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট আপডেট দিলেই আপনার ফিচার্ড কন্টেন্টটি অ্যাড হয়ে গেল। তো আমি এটা দিচ্ছি না, আমি রিমুভ করে দিচ্ছি, আপনারা চাইলে এটি অ্যাড করে নিতে পারেন। আর এরপর আমরা যে অপশনটিতে যাব সেটি হচ্ছে ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটি আসলে কী হিসেবে কাজ করে দেখুন, আমার এখানে অলরেডি একটি ব্র্যান্ডিং হিসেবে একটি ওয়াটারমার্ক অ্যাড করা রয়েছে। তো আমি নতুন চ্যানেলটি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করেন সেখানে ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে, দেন এখানে চ্যানেল অপশনটি থাকবে। চ্যানেল অপশনে ক্লিক করার পর আপনারা ব্র্যান্ডিং অপশনটি পাবেন এবং ব্র্যান্ডিংয়ে ঢোকার পর অ্যাড এ ওয়াটারমার্ক, নতুন অবস্থায় এই ধরনের একটি অপশন আপনারা পাবেন। এই অ্যাড এ ওয়াটারমার্কে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি একটা ফাইল চুজ করতে পারবেন। আমি ডেস্কটপ থেকে আমি একটা ফাইল চুজ করে দিচ্ছি। চুজ করে আপনি যদি সেভ দেন তাহলে দেখুন যেটা হচ্ছে আপনার ডাউনলোড ইওর আপলোডেড ওয়াটারমার্ক এটা এখানে শো করছে। তো আপনি সেভ দিলেন, সেভ দিলে এটি সেভ হয়ে যাচ্ছে। এখন এটার কাজ কি দেখুন, এখানে কাস্টম স্টার্ট টাইম, এন্ড অফ দ্য ভিডিও, ইন্টায়ার ভিডিও, আপনি চাইলে ভিডিও লাস্টে অথবা কিছুক্ষণ পর থেকে অথবা ফুল ভিডিওতে এই জিনিসটি আপনি শো করাতে পারেন। তো আমি ইন্টায়ার ভিডিও দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে আপনি একটি ভিডিও যখন স্টার্ট করবেন আপনার ফুল ভিডিওতে সাবস্ক্রাইব নাও এই এই অপশনটি এই ছোট্ট করে ডান সাইডের কর্নারে এটি শো করতে থাকবে ফুল ভিডিও জোরে। আপনি চাইলে এটি ভিডিও লাস্টেও দিতে পারেন, ভিডিও শুরুতেও দিতে পারেন বা মাঝখানেও দিতে পারেন, এটা আপনার এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওর জন্য ওয়াটারমার্ক অ্যাড করে আপনি আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়াতে পারবেন। তো আমি এটি আপডেট করে দিলে এটি আপডেট হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো আইকন নামিয়ে নেবেন এবং এটি আপডেট করে নেবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ইউটিউব কাস্টমাইজ করার জন্য টুকিটাকি যা জানার ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে আপনাদের যদি আরও ইউটিউব কাস্টমাইজ সম্পর্কে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা আপনাদের নতুন করে ইউটিউব চ্যানেল খোলা এবং কাস্টমাইজ করা সম্পর্কে বেসিক কিছু ধারণা পেয়েছেন এবং আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলগুলো খুব ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।